নমস্কার বাঙালি পেট ফুড চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা যারা আমিষ খাবার খাই তারা প্রায় প্রত্যেকই কিন্তু ডিম পছন্দ করি আবার আমাদের পোস্তটাও কিন্তু সকলের প্রিয় এই ডিম আর পোস্ত দিয়ে আজকে আমি তৈরি করব ডিম পোস্ত রান্না শুরু করার আগে আমি কিছু পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তৈরি করার জন্য আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি এবারে এই ডিমগুলোকে আমি একটা সুতোর সাহায্যে লম্বা করে অর্ধেক করে নিচ্ছি আমার সুতো দিয়ে ডিম অর্ধেক করতে খুব ভালো লাগে তার জন্য আমি সুতো দিয়েই করছি এবার এই অর্ধেক করা ডিমগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন ছিটিয়ে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে এটা আমি অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি এবারে এই কর্নফ্লাওয়ার গুলো আটা দিয়ে আমি ডিমের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর চারটে চিরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা পোস্ত বাটা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কোঁচানো ধনে পাতা এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটি নামিয়ে